বারোভিশা ফের করোনায় আক্রান্ত হলেন এগারো জন পুলিশকর্মী। আলিপুরদুয়ারের জেলা পুলিশের অন্তর্গত বারোভিশা পুলিশ ফাঁড়িতে কর্মরত তারা প্রত্যেকেই। এদের মধ্যে বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার রয়েছেন। উল্লেখ্য, প্রথম দফায় বারোভিশা পুলিশ ফাঁড়িতে একজন এএসআইর করোনা সন্ধান মিলেছে এবং এরপরে তেসরা আগস্ট পুলিশকর্মীদের করোনা পরীক্ষা করা হলে একসঙ্গে এগারো জনের সন্ধান মিলে। তবে গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে আমরা চোখ রাখছি আলিপুরদুয়ারের খবরে। আলিপুরদুয়ারের বারোভিশায় ফের করোনা আক্রান্ত হয়েছেন এগারো জন পুলিশকর্মী এবং আমরা দেখেছি আলিপুরদুয়ারে কিন্তু ক্রমশ এই সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং সেই জায়গা দাঁড়িয়ে ফের করোনা আক্রান্ত হলেন এগারো জন পুলিশকর্মী। ইতিমধ্যেই আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যারা পুলিশকর্মী রয়েছেন, স্বাস্থ্যকর্মী, নার্স এবং ডাক্তাররাও এই মধ্যে ইতিমধ্যে আক্রান্ত হচ্ছেন, যারা প্রথম সারিতে এই মুহূর্তে এই যুদ্ধে কাজ করছেন এবং সেই জায়গা দাঁড়িয়ে ফের করোনায় আক্রান্ত হয়েছেন এগারো জন পুলিশকর্মী। আলিপুরদুয়ার জেলা পুলিশের অন্তর্গত বারোভিশা পুলিশ ফাঁড়িতে কর্মরত তারা প্রত্যেকেই এবং এদের মধ্যে বেশ কয়েকজন রয়েছে সিভিক ভলেন্টিয়ার।